বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ বিজ্ঞান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের দ্বিতীয় ক্লাস শুরু করব। আজকে পড়াবো এক্সারসাইজ 6.2। এই যে 2-এর 1 নম্বর অঙ্কটা তোমরা দেখো, এখানে লেফট সাইড কিন্তু আছে সেক স্কয়ার আলফা মাইনাস সেক টু দি পাওয়ার 4 আলফা মাইনাস সেক স্কয়ার আলফা। এখন এখানে দেখো সেক স্কয়ার আলফা যদি আমরা কমন নেই, আমরা এখানে পাচ্ছি সেক স্কয়ার আলফা আর এখানে কিন্তু 1। এখন এর আগে তোমরা 19 এ একটা ফর্মুলা শিখেছো, সেটা কি 1 প্লাস 10 স্কয়ার আলফা ইকুয়াল টু সেক স্কয়ার আলফা। তাহলে এই যে সেক স্কয়ার আলফা সমান আমরা লিখতে পারি 1 প্লাস 10 স্কয়ার আলফা, আর সেক স্কয়ার আলফা মাইনাস 1 ইকুয়াল টু 10 স্কয়ার আলফা। আমরা যদি গুণ করে দেই তাহলে আমরা এটা পাচ্ছি, এখানে কত 10 স্কয়ার আলফা আর এখানে 10 স্কয়ার আলফা 10 স্কয়ার আলফা 10 টু দি পাওয়ার 4 আলফা। তাহলে এটাকে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 4 আলফা প্লাস 10 স্কয়ার আলফা, এটাই আমাদের রাইট সাইড। আচ্ছা, এরপরে প্রবলেম হচ্ছে এই যে 3-এর 6 নম্বর অঙ্কটা দেখো তোমরা, এখানে লেফট সাইড এটা দেওয়া আছে সাইন স্কয়ার আলফা 10 আলফা প্লাস কস স্কয়ার আলফা কট আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা। আচ্ছা, তোমরা জানো 10 আলফা মানে হচ্ছে সাইন আলফা বাই কস আলফা, এভাবে আমরা লিখতে পারি। আর এই যে কট আলফা কে লিখতে পারি কস আলফা বাই কত সাইন আলফা, আর এটা যা ছিল তাই আছে। তাহলে এখানে সাইন আলফা সাইন স্কয়ার আলফা সাইন কিউ আলফা, এখানে কস আলফা কস স্কয়ার আলফা কস কিউ আলফা, আর এই দিকে যা ছিল তাই আছে। আমরা এটা যদি লসাগু করি তাহলে আমরা পাবো সাইন আলফা কস আলফা, এই যে সাইন আলফা কস আলফা লিখলাম। তাহলে এটা যোগ করলে এখানে কস আলফা আর এই কস আলফা চলে গেল, এখানে সাইন আলফা থাকলো, তাহলে এখানে এখানে সাইন কিউ আলফা আছে, এই যে সাইন টু দি পাওয়ার 4 আলফা, ঠিক একই ভাবে এখানে হবে কস টু দি পাওয়ার 4 আলফা, আর এখানে 2 সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফা। এখন দেখো তো আমরা কি এটাকে যদি সাইন আলফাটাকে এ ধরি আর এই কস স্কয়ার আলফাটাকে যদি বি ধরি, তাহলে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি আমরা, সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা হোল স্কয়ার লিখতে পারি। এর আগে তোমরা 19 এ শিখেছো সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা এর মান হচ্ছে 1, 1 এর উপর স্কয়ার করলে 1 আর নিচে এটাই থাকলো। আবার আমরা 1 সমান সমান লিখতে পারি সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা। এখন এই যে সাইন স্কয়ার আলফা বাই এইটা লিখলাম, আবার কস স্কয়ার আলফা বাই সাইন আলফা কস আলফা লিখলাম, তাহলে এই যে এখানকার স্কয়ারটা আর সাইন আলফা কাটাকাটি গেল, তাহলে সাইন আলফা আর কস আলফা হলো 10 আলফা, আর এই যে কস স্কয়ার স্কয়ারটা কাটা গেল এই পাশে কস আলফা কাটা গেল, তাহলে এখানে কস আলফা বাই সাইন আলফা সমান সমান হচ্ছে কত কট আলফা। তাহলে এটাই আমাদের রাইট সাইড। আচ্ছা, এবার দেখো প্রবলেম নাম্বার 7.2। এখানে প্রবলেমটা দেখো সকল বোর্ড 2018 তে এসেছে, এটা এখানে দেওয়া আছে সাইন এ ইকুয়াল টু কত 0.8, আমাদের বের করতে হবে 10 এ ইকুয়াল টু মাইনাস 1.3। আর শর্ত কি দেওয়া আছে যে এ কোণটা 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। তাহলে এই যে সাইন এ এটাকে আমরা লিখতে পারি কোসেক এ ইকুয়াল টু 1/8, কারণ আমরা জানি সাইন এ ইকুয়াল টু কত 1/কোসেক এ। তাহলে আমরা 1.8 মান ক্যালকুলেটর সাহায্যে বের করতে পারবো আমরা 1.25। তাহলে এটাকে স্কয়ার করি, এই পাশে স্কয়ার করলে আমরা এটা পাচ্ছি। তা আমরা জানি 1 প্লাস কট স্কয়ার এ ইকুয়াল টু কত কসিক স্কয়ার এ, তাহলে এটা পাচ্ছি আমরা। এখন এই কট স্কয়ার থাকলে এই 1 টাকে যদি এই পাশে বিয়োগ করি আমরা, তাহলে 0.5625 পাবো আমরা। তাহলে কট স্কয়ার আমরা জানি কট স্কয়ার মানে 1/10 স্কয়ার, তাহলে 10 স্কয়ার এ ইকুয়াল টু হবে 1/0.5625। এটা ক্যালকুলেটর সাহায্যে আমরা বের করতে পারবো। এটা এটা যদি আমরা রুট করি তাহলে এই পাশে 10 এ এখানে আসলে প্লাস মাইনাস হওয়ার কথা ছিল, কিন্তু আমরা শুধু মাইনাসটা নিয়েছি, কেন কারণ এখানে এটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় 180 ডিগ্রির চেয়ে ছোট, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে, এই যে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে এ কোণটা। আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে এই টেনটা নেগেটিভ, এই জন্য শুধু নেগেটিভ মানটা নিচ্ছি। এরপরে দেখো 7-এর এই যে 5 নম্বর অঙ্কটা, এখানে দেওয়া আছে এটা আসছে বরিশাল বোর্ড 2017 তে এসেছে, এটা 10 থিটা ইকুয়াল টু কত এ বাই বি দেওয়া আছে, আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে 10 থিটা ইকুয়াল টু আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, আমরা লব এবং হরকে এ এবং বি দ্বারা গুণ করেছি, তাহলে এখানে এ স্কয়ার এখানে বি স্কয়ার। এখন আমরা কি করলাম, বিয়োজন যোজন করলাম, এখান থেকে এটা থেকে এটা যদি বিয়োজন করি তাহলে এরকম হবে, আর যোজন করলে এরকম হবে, ঠিক আছে। কিভাবে রাইট সাইডে এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার বিয়োজন করলাম, এটাই আমাদের প্রমাণের বিষয়।
আচ্ছা এবার দেখো প্রবলেম নাম্বার 8 আচ্ছা একটু বন্ধ করো আচ্ছা এবার দেখো প্রবলেম নাম্বার 8 এর 8 এখানে লেফট সাইড দেওয়া আছে m স্কয়ার মাইনাস করে n স্কয়ার আর অঙ্কের মধ্যে দেওয়া আছে m সমান সমান করে tan থিটা প্লাস sin থিটা আর n সমান সমান দেওয়া আছে tan থিটা মাইনাস sin থিটা তাহলে আমরা m এর মান বসালাম আর এখানে n এর মান বসালাম এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab এই ফর্মুলা ব্যবহার করে আমরা এটা লিখলাম দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab আচ্ছা এটাকে আমরা এখানে রুট করে ভিতরে আবার স্কয়ার করে দিচ্ছি এখন tan স্কয়ার থিটা sin স্কয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা এবার tan স্কয়ার থিটা দিয়ে আমরা গুণ করে দিলাম tan স্কয়ার থিটা এখানে tan স্কয়ার থিটা cos স্কয়ার থিটা tan স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা এই cos স্কয়ার থিটা কাটা গেল এখানে থাকলো sin স্কয়ার থিটা এবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার হইছে তাহলে আমরা এটা যখন আমরা লিখতে পারি এই যে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b এটা সমান অঙ্কের মধ্যে দেওয়া আছে m আর এটা সমান দেওয়া আছে n এটা আমাদের রাইট সাইড আচ্ছা এবার প্রবলেম নম্বর 9 এর 1 এই প্রবলেমটাই সকল বোর্ডে এসেছে 2018 আচ্ছা এখানে দেওয়া আছে কি cos α + sec α = 5/2 তা আমরা sec α জানি কোনা কোন cos α যদি আমরা যোগ করি তাহলে আমরা এরকম পাবো এখন বজ্র গুণন করলাম আমরা তাহলে এই যে 2 cos α + 2 আর এখানে হচ্ছে 5 cos α এটাকে আমরা এই এই পাশে নিয়ে আসলাম নিয়ে এসে আমরা এই যে মিডিয়াল ফ্যাক্টর উৎপাদকের বিশ্লেষণ করলাম ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে আমরা 2 cos α কমন নিলে এখান থেকে cos α এখানে মাইনাস 2 এখানে মাইনাস কমন নিলে এটা থাকে তাহলে এবার cos α মাইনাস 2 আমরা কমন নিলাম এখানে 2 cos α আর এখানে কত মাইনাস 1 থাকলো এখন আমরা জানি cos α মাইনাস 2 কখনো 0 হতে পারে না কারণ cos α সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন মান মাইনাস 1 কাজে কাজে এটা কখনো 0 হবে না তাহলে এটা 0 হবে এর জন্য লিখলাম অতএব 2 cos α মাইনাস 1 = 0 তাহলে 2 cos α = 1 cos α = কত হাফ এটা পাচ্ছি আমরা আমাদের এখানে লেফট সাইড দেওয়া আছে এই যে cos টু দি পাওয়ার n α + sec টু দি পাওয়ার n α তো এখন sec মানে আমরা 1 / cos লিখতে পারি এখন এই যে cos α মান কত এখানে আমরা পাচ্ছি হাফ এই যে হাফ বসালাম আর এখানে cos α মান এই যে হাফ বসালাম আচ্ছা এই 2 টাকে আমরা এই ভ্যালু থেকে 2 দিয়ে মাইনাস 1 আর এই 2 টা আমাদের উপরে চলে যাবে তাহলে এখানে 2 টু দি পাওয়ার n তাহলে এই যে 2 টু দি পাওয়ার n এখানে হলো আর এখানে 2 টু দি পাওয়ার মাইনাস n এটা আমাদের রাইট সাইড এবার দেখো প্রবলেম নাম্বার 10 এর 2 এই যে লেফট সাইডে আমাদের এটা দেওয়া আছে এই চিহ্নটার নাম হচ্ছে সামেশন এটা মানে আমরা এখানে sin a এই সামেশন চিহ্ন আছে এটাকে আমরা ইভালুয়েট করে sin a + sin b + sin c এই সামেশন চিহ্ন ব্যবহার করে আমরা এটাকে এভাবে লিখতে পারি এর উপর স্কয়ার আছে এখন দেখো a + b + c হোল স্কয়ার এটা সমান আমরা জানি কত a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c এই ফর্মুলা আমরা জানি ঠিক আছে না এখন ঠিক ওই এই নিয়মই আমরা তাহলে এই যে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c এটাকে সামেশন ব্যবহার করে আমরা এভাবে লিখতে পারি sin স্কয়ার a সামেশন চিহ্ন দিয়ে sin স্কয়ার a এখন এখানে আমরা করলাম কি 2 sin a sin b sin c আমরা কমন নিলাম কমন নিলে আমরা এখানে পাচ্ছি এখানে আমরা এটা যদি গুণ করি তাহলে এই sin a এখানে sin a কাটা যাবে তাহলে sin b sin c থাকবে এই যে sin b আর sin c এভাবে গুণ করো এগুলো সবগুলাই আমরা পাবো এখন 1 / sin a = আমরা জানি কত cosec a 1 / sin b cosec b 1 / sin c cosec c আমাদের প্রবলেমের মধ্যে দেওয়া আছে cosec a + cosec b + cosec c = 0 তাহলে এটা সব 0 হয়ে গেল তাহলে আমরা পাচ্ছি সামেশন sin স্কয়ার a এটা আমাদের রাইট সাইড এবার দেখো প্রবলেম নাম্বার 11 3 দেখো লেফট সাইড আমাদের এটা দেওয়া আছে অঙ্কের মধ্যে বইতে দেখবা লেফট সাইড এটা দেওয়া আছে এখন sec থিটা তো ঠিকই থাকলো এখানে tan থিটা tan কিউব থিটা আছে এটাকে আমরা লিখতে পারি sin কিউব থিটা বাই cos কিউব থিটা আর cosec থিটা মানে 1 / sin থিটা তাহলে এই sin থিটা আর কিউব কাটাকাটি গিয়ে আমাদের এখানে sin স্কয়ার থিটা হলো এটা আমরা যোগ করলে এই ধরনের পাবো sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা এর মান আমরা জানি কত 1 আচ্ছা 1 / cos মানে আমরা জানি sec থিটা তাহলে এখানে যদি cos কিউব থিটা তাহলে এখানে আমরা sec কিউব থিটা এটাকে আমরা এভাবে লিখতে পারি দেখো তো এখানে স্কয়ার দিলাম আবার এখানে পাওয়ার দিচ্ছি 3/2
আমরা জানি পাওয়ার পর পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ হয়, এটা গুণ করে 2 আর 2 কাটা যাবে, এই কিউবই থাকবে। আবার আবার আমরা জানি 1 প্লাস 10 স্কয়ার থিটা ইকুয়াল টু সেক স্কয়ার থিটা। আর আমাদের প্রবলেমের মধ্যে দেওয়া আছে এই যে 10 স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস ই স্কয়ার, এটা দেওয়া আছে অঙ্কের মধ্যে। তাহলে আমরা পাচ্ছি এই যে 2 মাইনাস ই স্কয়ার আর এই যে 3 বাই 2, এটাই আমাদের রাইট সাইড। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।